আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের চিকিৎসা ক্ষেত্রে ডেন্টাল এক্সরে করানোর প্রয়োজনীয়তা সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যারা দাঁতের সমস্যা নিয়ে রয়েছেন তারা অনেকেই হয়তো দাঁতের এক্সরে সম্পর্কে পরিচিত রয়েছেন। ভিউয়ার্স, দাঁতের এক্সরে মূলত সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য করা হয়ে থাকে। ভিউয়ার্স, দাঁতের সমস্যা হলেই যে এক্সরে করতে হয় এমন নয়। কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো এক্সরে ছাড়া ট্রিটমেন্ট করা যায় না, আবার কিছু কিছু সমস্যা রয়েছে যার জন্য এক্সরে করার প্রয়োজন হয় না। তবে আমরা যখন এক্সরে করিয়ে থাকি তখন দু ধরনের এক্সরেই আমরা বেশি লিখে থাকি। তা হলো ওপিজি এক্সরে, যেটা আপনার মুখের সমস্ত দাঁতের ছবি একই সঙ্গে দেখা যায় একটা প্লেটে, এটিকে আমরা ওপিজি বা অর্থোপ্যান্টোগ্রাম এক্সরে বলে থাকি। এবং অন্যটি হলো আইওপিএ, এটি ছোট এক ধরনের এক্সরে যেটিতে 3 থেকে 4টি দাঁত আমরা দেখতে পাই। তো যেমন যেখানে প্রয়োজন সেখানে তেমনভাবে এক্সরে লেখা হয়ে থাকে, কখনো ছোট কখনো বা সমস্ত দাঁতের এক্সরে আমাদের একসঙ্গে প্রয়োজন হয়। তো কেন প্রয়োজন হয় আসলে, এক্সরেটা কেন আমরা করিয়ে থাকি, আসুন দেখে নিই। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের দাঁতই রয়েছে। এখানে এই দাঁতটি পুরোপুরিভাবে স্থায়ী দাঁত রয়েছে, এবং এখানে এইখানে যে দাঁতটি দেখছেন এটি অস্থায়ী দাঁত এবং এটি পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। কখনো কখনো দেখা যায় যে এক একটি দাঁত এক এক বয়সে কিন্তু পড়ে যায়, কিন্তু যখন কোনো অস্থায়ী দাঁত মাড়িতে থেকে যায় অনেকে এসে বলে যে এখনও পর্যন্ত বয়স হয়ে যাওয়ার পরেও দাঁত এখনও পর্যন্ত নড়েনি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁত অ্যাডভান্স ফেলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্থায়ী দাঁত এখনও পর্যন্ত ওঠেনি। তো এ ধরনের সমস্যা বা এমন পজিশন দেখার জন্যই কিন্তু আমাদের এক্সরে করার প্রয়োজন হয়। যখন এভাবে এক্সরে করে আমরা রিপোর্টটা দেখতে পাই তখনই দেখতে পাই যে আসলে পজিশনটা কী রয়েছে, কেমন রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটি অস্থায়ী দাঁত, এটি পড়ে যাবে, এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি স্থায়ী, এটি ধীরে ধীরে উঠবে। তো অনেক সময় কিছুদিন দেরি হয় স্থায়ী দাঁত উঠতে, তখন হয়তো অনেকে টেনশনে থাকেন যে এখনও পর্যন্ত দাঁত কেন উঠলো না। সেক্ষেত্রে আমরা এক্সরে করে দেখি যে দাঁতের পজিশনটা কী, দাঁতটি কি আদৌ উঠবে কি না, অথবা কত দিনের মধ্যে দাঁতটি বেরোতে পারে, সেটি আমরা এক্সরের মাধ্যমেই নির্ণয় করে থাকি। ভিউয়ার্স, এছাড়া দাঁত তোলার ক্ষেত্রে যদি কোনো ত্রুটিপূর্ণ দাঁত থাকে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে কখনো কখনো সে দাঁত পেশেন্টের অনুমতিতে আমরা তুলে দিয়ে থাকি। তো দাঁত তোলার আগে এক্সরে করা প্রয়োজন, কেননা যদি দাঁতের উপরিভাগ আমরা দেখতে পাই, এতটুকু অংশ আমরা উপর থেকে দেখতে পাই, কিন্তু দাঁতের যে রুট অংশ রয়েছে, যে শিকড় অংশ রয়েছে, এটি কিন্তু আমরা কখনোই খালি চোখে উপর থেকে দেখতে পাই না। তো এর জন্যই দাঁত তোলার আগে এক্সরে করিয়ে নেওয়া ভালো। যদি এ ধরনের বাঁকা রুটের কোনো দাঁত থেকে থাকে তাহলে কিন্তু ডেন্টিস্টদের খুব ঝামেলায় পোহাতে হয় এ ধরনের দাঁত তোলার ক্ষেত্রে। যদি এ ধরনের দাঁত তোলার আগে এক্সরে করে নেওয়া হয় তাহলে দাঁতের পজিশনটা দেখা যায় এবং সুন্দর ও সফলভাবে সে দাঁতটি কিন্তু তোলা সম্ভব হয়ে থাকে। কিন্তু এক্সরে না করেই যদি এ ধরনের দাঁত তোলার চেষ্টা করা হয় তাহলে কখনো কখনো সেটি ভেঙে যেতে পারে, ভেঙে যেয়ে দাঁতের গোড়ার অংশ বা রুট অংশ কিন্তু থেকে যেতে পারে। এ ধরনের সমস্যা হয়ে যায় তখন, যখন এ ধরনের বাঁকা হয় তখন রুট ভেঙে থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর তার জন্যই দাঁত তোলার আগে অবশ্যই দাঁতের এক্সরে করে নেওয়া উচিত। যদি আঁকা বাঁকা দাঁত হয় সেক্ষেত্রে তো অবশ্যই এক্সরে করে তারপরে দাঁত তোলা উচিত। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এমন পজিশনের দাঁত সাধারণভাবে তোলা সম্ভব হয় না, আর তার জন্যই যদি এক্সরে না করে এমন দাঁত তুলতে যাওয়া হয় তাহলে ডেন্টিস্টকে খুবই ভোগান্তি পেতে হয়। আর যদি এক্সরে করে দাঁতের পজিশনটা বা দাঁতের যে রুট অংশ রয়েছে, যে শিকড় রয়েছে, সেটি যদি দেখা যায় যে পজিশনটা কেমন রয়েছে, তাহলে ডেন্টিস্টের জন্য সুবিধা এবং সহজ হয়ে থাকে। তো এর জন্যই দাঁত তোলার আগে অবশ্যই এক্সরে করিয়ে নেওয়াটা ভালো। ভিউয়ার্স, এছাড়া অনেকেই বলে থাকেন যে বেশ আগে আমার দাঁতে ফিলিং করা ছিল কিন্তু সেই ফিলিং করা দাঁতেই এখন যন্ত্রণা হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের এক্সরে দেখতে পাচ্ছেন এটি দাঁতের পাল্পের অংশ। এখানে এই যে দাঁতটি দেখছেন হলো দাঁতের পাল্প, এখান থেকে শুরু হয়েছে। তো ভিউয়ার্স, যখন কোনো দাঁতে ফিলিং করা থাকে আর সেই ফিলিংটি যদি কোনো কারণে দাঁতের
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফিলিংয়ের উপরে চাপ পড়ে সেই ফিলিংটি দাঁতের গভীরে দেবে যায়, আর তার কারণে সেই ফিলিংটি দাঁতের পাল্পে যেয়ে পৌঁছে যায়, আর তার কারণে যন্ত্রণা হতে থাকে। তাহলে হয়তো বলবেন যে এতদিন তো ফিলিং করা দাঁতে ব্যথা হয়নি, কিন্তু এখন কেন ব্যথা হচ্ছে? তো মূলত যখন দাঁতের ফিলিংটি করা হয় তখন দাঁতের ক্যারিজ রিমুভ করা হয়। ক্যারিজ রিমুভ যদি না হয় তাহলে ক্যারিজ নিচে যদি ক্যারিজ থাকে আর সেক্ষেত্রে যদি ফিলিং করে দেওয়া হয় উপর থেকে, তাহলে সেই ক্যারিজটি দিনকে দিন নিচে কিন্তু যেতে থাকে এবং এক পর্যায়ে যখন পাল্পে চলে যায় তখনই ব্যথা হয়। তো এ ধরনের ক্ষেত্র দেখতে হলে আমাকে অবশ্যই এক্স রে করতে হবে। এক্স রে করে দেখে দাঁতের যে পজিশন রয়েছে সেটি এক্স রের মাধ্যমে নির্ণয় করেই সেখানে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতে এখানে ফিলিং করা রয়েছে, এই যে একটি দাঁত ফিলিং করা এবং এখানে যতটুকু অংশ সাদা দেখতে পাচ্ছেন এতটুকু অংশ কিন্তু ফিলিং করা। তো ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি সামান্য অবস্থায় ফিলিং করা হয়েছে, তার জন্য এটিতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এইখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফিলিংয়ের গভীরতা বেশ বেশি হয়ে গেছে, যেটির পাল্প লাইনটা এখান থেকে শুরু হয়েছে আর এই ফিলিংটি পাল্পের ভিতরে চলে আসছে, অর্থাৎ পাল্প যে হর্ন রয়েছে পাল্পের যে প্রথম যে শুরুর যে অংশটি রয়েছে সেখানে দাঁতের ফিলিং চলে আসছে, আর এর জন্যই ফিলিং করা দাঁতে কিন্তু ব্যথা অনুভব হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা একটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন, এটি হলো ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁত, আর এই ডেন্টাল ক্যারিজটি উপর থেকে দেখে খুবই হালকা মনে হচ্ছে, অল্প মনে হচ্ছে, কিন্তু এমন দাঁতে যন্ত্রণা হয় তখনই যখন এই ডেন্টাল ক্যারিজটি দাঁতের ভিতরের পাল্পে চলে যায়। এখানে অল্প দেখা গেলেও আসলে কিন্তু এটি অল্প নয়, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের গভীরে অনেকটা অংশই কালো দেখা যাচ্ছে, আর এই কালোটাই হলো এই ডেন্টাল ক্যারিজের প্রভাব, যেটি ডেন্টাল ক্যারিজটি দাঁতের পাল্পাইটিসের জন্য দায়ী হয়ে গেছে। অর্থাৎ এখানে যে পাল্পটি রয়েছে এই ডেন্টাল ক্যারিজ দাঁতের পাল্পের মধ্যে প্রবেশ করাতে এমন দাঁতে ব্যথা হচ্ছে। তো দেখুন, এখানে উপর থেকে খুবই সামান্য মনে হচ্ছে, সামান্য মনে হলেও এটি কিন্তু সামান্য নয়, এক্স রে করার পরে দেখা গেল সেটি বেশ অনেক গভীরে চলে গেছে। তো এ ধরনের দাঁতের ক্যারিজের ক্যারিজ কতটুকু গেছে বা দাঁতটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটি নির্ণয় করার জন্য অবশ্যই এক্স রে করাতে হবে, এক্স রে ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। এছাড়া ডেন্টাল ক্যারিজ যখন দাঁতে আক্রান্ত হয় সে ডেন্টাল ক্যারিজ কতটুকু আপনার দাঁতের গভীরে গেছে এটি শনাক্ত করার জন্য এক্স রে ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। ভিউয়ার্স, এখানে যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে এমন দাঁতের যদি আমরা এক্স রে করিয়ে থাকি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা অংশই দাঁতের নষ্ট হয়ে গেছে। এটি আমরা খালি চোখে উপর থেকে দেখে মনে হচ্ছে যে উপরে অল্প একটু সমস্যা রয়েছে, কিন্তু এক্স রে করানোর পর দেখা গেল যে সেটি পাল্পের কাছাকাছি চলে আসছে। তো এমন দাঁতে যদি আপনি পুনরায় ফিলিং করান বা এমন দাঁত যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটিতে ব্যথা হবে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের অনেক অংশ এখানে নাই, যাদের অনেক দিন থেকে দাঁত ভেঙে বসে আছে, দাঁতের আগে পরে ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, সেসব দাঁতে সাধারণত দাঁতের গোড়ায় রুট অংশে এখানে সিস্ট হতে দেখা যায়, যেটি আপনার দাঁতের হাড় ক্ষয় হতে থাকে ধীরে ধীরে। তো এমন অবস্থায়ও এক্স রের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হয়, এমন দাঁত তুলতে গেলেও এক্স রে করতে হয়, এমন দাঁত কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা করে রাখা যায়, সেক্ষেত্রেও এক্স রে করে তারপরে রিপোর্টটা দেখেই আপনার চিকিৎসাটা করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত দাঁতের চিকিৎসা প্র্যাকটিক্যালে দেখেই করা হয়ে থাকে এবং চিকিৎসা ক্ষেত্রে কেন এক্স রে করানোর প্রয়োজন হয়ে থাকে তা আশা করি আপনারা বুঝে গেছেন। তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।